আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে অংশ নিতে পাকিস্তান পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ নিয়ে এক দশক পর পাকিস্তান সফরে গেলেন কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নৈশভোজেও অংশ নেবেন জয়শঙ্কর। তার 24 ঘণ্টারও কম সময়ের এই সফরে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে না। ভারতের কূটনৈতিক মহলের মতে, পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠানো নরেন্দ্র মোদী সরকারের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এর আগে 2015 সালে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেছিলেন। এদিকে এসসিও সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত ইসলামাবাদে লকডাউন জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে 3 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।